আধুনিক শিক্ষানীতিতে মাওলানা আজাদের চর্চা অপরিহার্য। ডক্টর সব্যসাচী 15 জন অবসরপ্রাপ্ত শিক্ষক সংবর্ধনা সমাজ উন্নয়ন সমিতির স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদের 134তম জন্মবার্ষিকী উপলক্ষে 15তম জাতীয় শিক্ষা দিবস উদযাপন করল উত্তর করিমগঞ্জের পোড়াহরিয়া আঞ্চলিক সমাজ উন্নয়ন সমিতি। এ উপলক্ষে এদিন সন্ধ্যা 6 ঘটিকায় স্থানীয় 800 নম্বর খুদ মারেরা এলপি স্কুলের প্রেক্ষাগৃহে সমিতির সভাপতি সাইদুর রহমান চৌধুরীর পৌরোহিত্যে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন করিমগঞ্জ কলেজের অধ্যাপক ডক্টর সব্যসাচী রায়। মাওলানা আজাদ জীবন ও দর্শন বিষয়ক আলোচনা সভায় অত্যন্ত প্রাঞ্চল ভাষায় বক্তব্য রাখেন তিনি। মাওলানা আজাদকে দেশের প্রকৃত বীর বলে আখ্যা দেন। ডক্টর রায় বলেন, যার চেতনায় দেশপ্রেম, যার মননে সম্প্রীতি, তিনি ছিলেন মাওলানা আজাদ। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখতে গিয়ে করিমগঞ্জ আইন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কবির আহমেদ বলেন, বর্তমান সময়ে শিক্ষা ব্যবস্থায় মাত্র 6% জিডিপি খরচ করলেই হবে না, তা আরও বৃদ্ধি করতে হবে। দেশের নেতা মন্ত্রী থেকে নিয়ে সব কিছুর মূল্য বৃদ্ধি হলেও শিক্ষাক্ষেত্রে সেসব হচ্ছে না কেন, মন্তব্য করেন কবির। যে হারে বিশ্ববিদ্যালয়গুলি মাশুল বৃদ্ধি করছে তাতে দরিদ্র পরিবারের সন্তানদের উচ্চ শিক্ষা অর্জন করা দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন তিনি। ভারতভাগের কঠোর বিরোধী ছিলেন মাওলানা আজাদ, এই মন্তব্য করেন বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্থ। 60 থেকে 65 বছর থেকে জীবিত থাকা একটি আঞ্চলিক সমাজ উন্নয়ন সমিতি সত্যি সত্যি শিক্ষার উন্নয়নে কাজ করছে বলে মন্তব্য করেন কমলাক্ষ। এদিনে অনুষ্ঠানে শিক্ষক দিবস উদযাপনের পাশাপাশি অত্র অঞ্চলে অবসরপ্রাপ্ত 15 জন প্রবীণ শিক্ষাবিদকে সংবর্ধনা প্রদান করা হয় সমাজ উন্নয়ন সমিতির পক্ষ থেকে। এছাড়াও এদিন পোড়াহরিয়া সমাজ উন্নয়ন সমিতির সম্পাদিত ম্যাগাজিন আলু ভুবনের মোড়ক উন্মোচন করেন ম্যাগাজিন সম্পাদক জাকির হোসেন চৌধুরীর মাধ্যমে আমন্ত্রিত অতিথিরা। গ্রামের ভিতরে শীতের প্রারম্ভে সন্ধ্যায় বয়োজ্যেষ্ঠ থেকে নিয়ে যুবক ও কিশোরদের উপস্থিতিতে মুক্ত হন অনুষ্ঠানের সভাপতি সাইদুর রহমান চৌধুরী, সমিতির প্রতিষ্ঠাতা ও একে আজাদ হাই স্কুলের প্রতিষ্ঠাতা অত্র অঞ্চলের শিক্ষা জগতের অন্যতম রূপকার মাস্টার মোরফিস আলীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন সাইদুর রহমান চৌধুরী। এছাড়াও এদিনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সম্পাদক ইমদাদুর রহমান চৌধুরী, আব্দুল আহাদ চৌধুরী, ইকবাল আহমেদ চৌধুরী, অবসরপ্রাপ্ত শিক্ষক মাখন লালদে, বজলুল হক চৌধুরী, ইসফাক আহমেদ চৌধুরী প্রমুখ। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, বরাক। জানি না রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার কেন এই দিনটিকে সেই অনুসারে উদযাপনের উদ্যোগ নেননি বা নিচ্ছেন না। তবে যে ব্যক্তির জন্মতিথিতে আমরা এই দিনটি উদযাপন করি, তিনি তার যে অবদান দেশের প্রতি, ভারতের সম্প্রীতি রক্ষার প্রতি, শিক্ষা ব্যবস্থার প্রতি, সেটি আজকের দিনে হয়তোবা অনেক ক্ষেত্রে আমরা বিস্মৃত হচ্ছি বা হয়ে গেছি। আরেকটি কথা বলবো মৌলানা আবুল কালাম আজাদ সম্পর্কে। তিনি সেই স্বাধীনতা আন্দোলনের সময়, সেই সময়টাতে ব্রিটিশের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার ছিল সিডিশন অ্যাক্ট, অর্থাৎ 124A IPC, যেটি আজকেও আছে, 150 বছর পরও একই আইন রয়েছে। এবং এই আইনের অধীনে মহাত্মা গান্ধী থেকে শুরু করে মৌলানা আবুল কালাম আজাদ সবাইকেই গ্রেফতার করা হয়েছিল। কমলক্ষাবাবু আছেন, শুনবেন আপনি। মৌলানা আবুল কালাম আজাদকে বিচারক যখন ওনার বক্তব্য রাখার কথা বলেছিলেন, তিনি 30 পাতার একটি লিখিত বক্তব্য পেশ করেছিলেন। মহাত্মা গান্ধী পরবর্তীতে মন্তব্য করেছিলেন যে এই 30 পাতার বক্তব্যটি যে কোনো একজন ব্যক্তির, ভারতবাসীর মনে দেশপ্রেম জাগিয়ে তোলার জন্য যথেষ্ট। তিনি বিচারককে বলেছিলেন, আমাকে গুরুদণ্ড দিন, কিন্তু আমি আমার অবস্থান থেকে সরব না। আমি বারংবার, তিনি বিশ্ব নদীর কথা উল্লেখ করে বলেছিলেন যে যেখানেই অনিয়ম হবে, যেখানেই নাগরিকদের উপর বেআইনিভাবে অত্যাচার হবে, তার বিরুদ্ধে রুখে দাঁড়াবার কথা বিশ্ব নদী বলেছেন। আমি বারংবার এই দেশদ্রোহী আইন ভঙ্গ করব, কারণ এতে আমার দেশের এবং দেশবাসীর
ক্ষতি হচ্ছে, অত্যাচার হচ্ছে, তার জন্য ওনার জেল হয়েছিল, কিন্তু তিনি মাথা নত করেননি। অনেকেই অনেকেই ব্রিটিশ সরকারের কাছে মাথা নত করেছিলেন এবং শাস্তি থেকে মুক্তি পেয়েছিলেন। তাদের মধ্যে অনেককেই বীর উপাধিতে ভূষিত করা হয় আজকের দিনে। আমি বলবো যে বীর ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ, বীর আজাদ। আজকের দিনে আমরা ওনার ব্যক্তিত্বের যে বহুমুখী প্রতিভা সেটি যত বেশি মূল্যায়ন করতে পারব তত বেশি আমরা সমৃদ্ধ হব। তিনি দেশভাগের পক্ষপাতী ছিলেন না এবং দেশভাগের পরবর্তীতে তিনি বাংলায় এসেছিলেন, আসামে এসেছিলেন, শরণার্থীদের অবস্থা দেখে তিনি কুণ্ঠিত হয়েছিলেন এবং শরণার্থী শিবিরগুলো স্থাপনে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। এই যে মনন, এই যে অন্তঃকরণ একজন ব্যক্তির, শিক্ষাকে শিক্ষামন্ত্রী হিসেবে শিক্ষাকে একটি উদার বাতাবরণে তিনি পরিস্ফুট হতে দেখতে চেয়েছিলেন, সেই বাতাবরণ আমরা সবাই আজকের দিনে মিলে সৃষ্টি করি, ফিরিয়ে আনি, তবেই আমাদের উত্তর প্রজন্মরা আমাদের দেশের সম্মান রক্ষা করতে পারবে, দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। এই কথাটুকু আপনাদের সম্মুখে রাখলাম। আমার সম্মুখে বয়োজ্যেষ্ঠ শিক্ষাবিদ যারা রয়েছেন তাদেরকে আমি আবারও নমস্কার জানাই। যারা ছাত্রছাত্রীরা রয়েছে সবাইকে বলছি যে শিক্ষাই সম্বল, শিক্ষাকে সম্বল করে এগিয়ে যাও, তোমাদের জীবন সুপ্রতিষ্ঠিত হোক, এই কামনাটুকু করি।